সুরার দায়রা আদালতের রায় লোকসভা সাংসদ পদ ফিরে পাওয়ার আশায় আপাতত ইতি হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। 23 মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা বৃহস্পতিবার তার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করেছে। এর ফলে আপাতত কেরলের বুয়েনারের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল। সংশয় তৈরি হয়েছে 2024 সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও। 2019 সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্ণাটকের কোলারে মোদি পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত 23 মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে 2 বছরের জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে 24 মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের 102 অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন। রাহুল তাকে দোষী ঘোষণা এবং সাজার উপর স্থগিতাদেশ চেয়ে গত 3 এপ্রিল শুরুতেই দায়রা আদালতে আবেদন করেছিলেন। 3 এপ্রিল বিচারক আরপি মোগেরা রাহুলের গ্রহণ করে জামিন বহাল রাখার নির্দেশ দেন। তবে সেদিন দায়রা আদালত রাহুলকে দোষী ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ বর্মার রায়ের ওপর স্থগিতাদেশ দেননি। দায়রা আদালতের কাছে ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার জন্য রাহুলের তরফে আর্জি জানানো হয়েছিল। গত 13 এপ্রিল আগের শুনানির দিন অতিরিক্ত দায়রা বিচারক মোগেরা রায় সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার রাহুলের সেই আর্জি খারিজ করে ম্যাজিস্ট্রেট আদালতের রায় বহাল রাখলেন তিনি। এর ফলে হাইকোর্টের স্থগিতাদেশ না পেলে 2024 সালের লোকসভা ভোটেও রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে না বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।